নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি ভৌত বিজ্ঞানের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের। আজকে আমি পেজ নম্বর 323 এবং 345 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে 1.1-এ, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার মিথেন। পরের প্রশ্ন 1.2-তে, চালচে সূত্রের ধ্রুবক হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এ এবং বি উভয় সঠিক, অর্থাৎ গ্যাসের ভর আর গ্যাসের চাপ, ঠিক আছে। 1.3-তে, 0°C উষ্ণতায় 1 ATM চাপের 2 মোল হাইড্রোজেনের আয়তন কত হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 44.8 লিটার। পরের প্রশ্ন 1.4-এ, গ্যাসের তাপীয় প্রসারণ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি। 1.5-এ, মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অবতল দর্পণ। 1.6-এ, রোধের এসআই একক হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ওহম মিটার। 1.7-এ, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি সেটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার গামা রশ্মি। 1.8-এ, বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেইন ফিউজটি যুক্ত করা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার লাইফ তার। 1.9-এ, একটি তেজস্ক্রিয় মৌল হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রেডন। পরের প্রশ্ন কী বলেছে 1.10-তে, সবচেয়ে সক্রিয় অধাতব মৌলটির নাম, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ফ্লোরিন। 1.11-এ, সমযোজী বন্ধন দেখা যায়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার CH4 অর্থাৎ মিথেনে। পরের প্রশ্ন 1.12-তে, কোনটি তড়িৎ পরিবহন করতে পারে, অ্যান্সার হবে এর অ্যান্সার গলিত NaCl। পরের প্রশ্ন 1.13-তে, কপারের একটি আকরিক হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চ্যালকোসাইট। 1.14-এ, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে জলীয় NH3 যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার গাঢ় নীল। 1.15-এ, ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার বন্ড OH। পরের প্রশ্ন কী বলেছে, এবার আমি বিভাগ খ সলভ করাবো। বলেছে 2.1-এ, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, অ্যান্সার হবে CO2 কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন অথবা দিয়ে, ওজন স্তরের ওজনের বিয়োজনে NO-র ভূমিকা কী। তো তোমরা এটা বইতে পেয়ে যাবে, তো দেখো আমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা এটা খাতায় লিখে নাও। 2.2-তে, কাঠ কয়লা ও পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটির জীবাশ্ম জ্বালানি, অ্যান্সার হবে পেট্রোল। 2.3-তে, 30°C থেকে ও 300K এর মধ্যে কোনটি উচ্চতর, অ্যান্সার হবে 30°C। 2.4-এ, কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়, অ্যান্সার হবে পরম শূন্য উষ্ণতায়। 2.5-এ, উষ্ণতার একই পরিবর্তনে বিভিন্ন কঠিনের প্রসারণ কি একই হয়, অ্যান্সার হবে না। অথবা দিয়ে পরের প্রশ্ন, লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি, অ্যান্সার হবে ইনভার। 2.6-এ, আলোর বিশ্রণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, অ্যান্সার হবে রংধনু। 2.7-এ, উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়, অ্যান্সার হবে হ্রাস পায়। 2.8-এ, ইউরেনিয়াম নিউক্লিয়াসের বিভাজনের সমীকরণটি লেখো, এটা তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে। 2.9-এ, শূন্য স্থান পূরণ করো, দিনের বেলায় আকাশে নীল দেখায়, কারণ হয়েছিল ধূলিকণা দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ। 2.10-এর প্রশ্ন কী বলেছে, 2.10-এর প্রশ্ন বলেছে, বৈদ্যুতিক জেনারেটারের কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অ্যান্সার হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবার আমি স্তম্ভ মেলাবো, সন্ধিগত মৌল অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার CU। মৃদু তড়িৎ বিশ্লেষক অ্যান্সার হবে এর অ্যান্সার CH3COOH। বক্সাইট অ্যান্সার হবে সি এর অ্যান্সার অ্যালুমিনিয়ামের আকরিক। থার্মিট পদ্ধতি অ্যান্সার হবে ডি এর অ্যান্সার Fe2O3 ও AL এর চূর্ণের মিশ্রণ। তো দেখো এবার আমি দেখো নিচেরগুলো সলভ করাবো। তো দেখো 2.12-তে কী বলেছে, অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত কী, বন্ড OH। 2.13-তে, অষ্টক সূত্রটির মান্য হয় না, এরূপ একটি যৌগের উদাহরণ দাও, LIH। 2.14-এ, কপারের একটি আকরিকের নাম লেখো ও সংকেত, অ্যান্সার হবে কপার গ্লান্স C2CU
2s পরের প্রশ্ন অ্যানোডের মাড়ে উপস্থিত দুটি ধাতুর নাম লেখো অ্যানসার হবে প্লাটিনাম ও সোনা 2.15 এ কোন গ্যাসের সংস্পর্শে রূপার গয়না কালো হয়ে যায় অ্যানসার হবে হাইড্রোজেন সালফাইড H2S পরের প্রশ্ন 2.16 এ NH3 লুইস ডট দেখাও এটা তোমরা বইতে পেয়ে যাবে পরের প্রশ্ন কি বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কপার পাত এটা কি আছে মিথ্যা আছে 2.18 এ নিচের যৌগটির তো দেখো IUPAC নাম লেখো তো দেখো এই যে এটা আসলে 2 প্রোপানল অথবা দিয়ে পরের প্রশ্ন অ্যাসিটিক অ্যাসিডে NaCHO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয় অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড এবার আমি 345 নম্বর পেজ সলভ করাবো তো দেখে নাও 345 নম্বর পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো টু দা পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো ফার্স্ট কোশ্চেন বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি অ্যান্সার হবে সির অ্যান্সার মেসোস্পিয়ার 1.2 পাস্কাল যে রাশির একক সেটি হলো অ্যান্সার হবে এর অ্যান্সার চাপ 1.3 এসটিপিতে 0.1 মোল NH3 গ্যাসের আয়তন হলো অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার 2.24 লিটার 1.4 কোনো তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হলো অ্যান্সার হবে সি এর অ্যান্সার বুঝতে পারছো আমি কী বলছি এটা ছিল পার ডিগ্রি সেন্টিগ্রেড সি এর অ্যান্সার পার ডিগ্রি সেন্টিগ্রেড 1.5 লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতির মান কত অ্যান্সার হবে বি এর অ্যান্সার 0 ডিগ্রি 1.6 এ আকাশে রং নীল এর কারণ হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিক্ষেপণ 1.7 এক অ্যাম্পিয়ার কোন রশ্মির সমতুল্য অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে 1.8 এর প্রশ্ন বলেছে বৈদ্যুতিক জেনারেটরের কোন সূত্র প্রয়োগ করা হয় অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম 1.9 এ তড়িৎ ক্ষেত্রে দ্বারা বিচ্যুতি হয় না অ্যান্সার হবে এর অ্যান্সার গামা রশ্মি 1.10 কোনটির তড়িৎ ঋণাত্মক সর্বাধিক অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফ্লুরিন 1.11 প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ অ্যান্সার হবে এর অ্যান্সার MgCl2 পরের প্রশ্ন 1.12 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিজারণ 1.13 লাব্লাং পদ্ধতিতে HCl প্রস্তুতির কাঁচামাল হল অ্যান্সার হবে ডি এর অ্যান্সার NaCl 1.14 প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক অ্যান্সার হবে সি এর অ্যান্সার বক্সাইট পরের প্রশ্ন 1.15 প্রদত্ত কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার C2H6 এবার আমি বিভাগ খ সলভ করব ফার্স্ট কোশ্চেন কি বলেছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও অ্যান্সার হবে মিথেন 2.2 কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী অ্যান্সার হবে এক্সোস্ফিয়ার 2.3 শূন্যস্থান পূরণ করো আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষ হলো অ্যান্সার হবে স্থিতিস্থাপক পরের প্রশ্ন অথবা দিয়ে বলছে বয়েল ও চার্লসের উভয় সূত্রে কোন রাশিটি সাধারণ ধ্রুবক অ্যান্সার হবে গ্যাসের ভর পরের প্রশ্ন 2.4 কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয় অ্যান্সার হবে পরম শূন্য উষ্ণতা সত্য মিথ্যা নির্ণয় করো কি বলেছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয় এটা কিছু সত্য আছে অথবা দিয়ে প্রশ্ন আসে পাত্রের প্রসারণ বেশি হলে আপাত প্রসারণ বাড়বে না কমবে তো দেখো এর অ্যান্সার হবে কমবে কি হবে অ্যান্সার অ্যান্সার হবে কমবে প্রিজমের মধ্যে কি বলেছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি ন্যূনতম হবে অ্যান্সার হবে লাল 2.7 কি বলেছে কোন প্রকার লেন্স প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন সর্বদা এক অপেক্ষা কম হয় অ্যান্সার হবে অবতল লেন্স 2.8 বিভব প্রভেদ স্কেলার না ভেক্টর রাশি বিভব প্রভেদ অ্যান্সার হবে স্কেলার রাশি 2.9 পরিবাহিতাঙ্কের সিজিএস একক লেখো অ্যান্সার হবে সিএএল সিএম ইনভার্সন সি ইনভার্সনস এস ইনভার্স মানে -1 মানে ওটাকে ইনভার্স বলে ঠিক আছে পরের প্রশ্ন 2.10 তেজস্ক্রিয় রশ্মি
তেজস্ক্রিয় মৌলের পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়? অ্যানসার বে আমাদের নিউক্লিয়াস থেকে। পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে, কোন ধরনের নিউক্লিয়াস নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো, একটি সন্দেহগত মৌল অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সিইউ। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারণ করে। তো দেখো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অ্যালুমিনিয়াম। কি বলেছে, ক্যালামাইন থেকে নিষ্কাশিত হয়। অ্যান্সার হবে আমাদের ক্যালামাইন থেকে হয়েছিল জিঙ্ক। আর ইলেকট্রন ধাতু সংকরের উপস্থিত প্রধান ধাতু অ্যান্সার হবে ম্যাঙ্গানিজ, Mg। অ্যান্সার হবে এর অ্যান্সার, বাকিগুলো আমি সলভ করে দিছি। কী বলেছে HCl কী বলেছে, HCl কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? অ্যান্সার হবে সমযোজী, 2.13তে। একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। অ্যান্সার হবে চিনির জলীয় দ্রবণ। পরের প্রশ্ন অথবা দিয়ে, রূপর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়? অ্যান্সার হবে পটাশিয়াম আরোসায়ানাইট, পটাশিয়াম আরোসায়ানাইট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেকবার করেছি, রিপিট কোশ্চেন। 2.14, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম? অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন 2.15, সালফান কি? অ্যান্সার হবে 100% ওলিয়াম। অথবা দিয়ে পরের প্রশ্ন, লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? অ্যান্সার হবে 0.88, মানে 0.88। শূন্য স্থান পূরণ করো। তো দেখো এটা কিন্তু আমি তোমাদের লিখে দিছি সিও ব্র্যাকেটের মধ্যে HN2 ব্র্যাকেট ক্লোজ আর হোল টু প্লাস H2O, ঠিক আছে, শূন্য স্থানে এটা হবে। তো দেখো 2.17 প্রশ্ন বলেছে, একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম কি? অ্যান্সার হবে প্রোটিন। পরের প্রশ্ন অথবা দিয়ে, অ্যাসিটিলিনের IUPAC নাম লেখে? অ্যান্সার হবে ইথিলিন। 2.18, পরীক্ষাগারে প্রস্তুত এমন একটি জৈব যৌগ কোনটি? অ্যান্সার হবে ইউরিয়া। তো আজকে আমি দুখানা সেট সলভ করে দিয়েছি, 323 এবং 345 নম্বর পেজ। বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।